নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। নমস্কার, আজকে বর্তমান পেপারের একটি প্রতিবেদনে বলা হয়েছিল বিজেপি এবারে নির্বাচনে 3 অঙ্কেও পৌঁছাতে পারবে না, এমন রিপোর্ট দিল্লির নেতাদের কাছে গেছে। এই শুনেই ফুঁসে ওঠে শুভেন্দু অধিকারী। ভবানীপুরের সভা থেকে কি বললো শুনে নিন। আপনারা জানেন যে ভবানীপুরের প্রার্থী তথা বিধায়ক যিনি 2011 সালে নির্বাচনে লড়েননি, তিনি দক্ষিণ কলকাতার এমপি ছিলেন, রেলমন্ত্রী ছিলেন। আপনারা সবাই এই আশা নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম, পরিবর্তন এনেছিলেন। তিনি তার কয়েক মাস পরে এখানে উপনির্বাচনে সুব্রত বক্সী পদত্যাগ করে এই আসন তাকে দিয়েছিল, তিনি লড়েছিলেন। 16 সালের নির্বাচনে তার ব্যবধান অনেক কমে গেছিল, তখনও সিগন্যাল দিচ্ছিল ভবানীপুর যে আপনি আমাদের উপযুক্ত বিধায়ক নন। তাও 16 সালে বেরিয়ে গেলেন 1025 ভোটে। তারপরে আপনারা দেখলেন লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেডের যত বড় বড় কর্মচারী আছে, দুজনই তো আসল, একটা হচ্ছে পিসিমণি মমতা ব্যানার্জি, আর একটা হচ্ছেন ওনার গুণধর ভাইপো অভিষেক ব্যানার্জি। একজন হচ্ছে চেয়ারম্যান কোম্পানির, আরেকজন হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, আর বাকি হচ্ছে ববি কর্মচারী, বক্সি কর্মচারী, মদন মিত্র কর্মচারী, এই কর্মচারীরা সব এখানে থাকে। কিন্তু লোকসভা নির্বাচনে 30% বুথে রাজ্য পুলিশকে দিয়ে অনেক ছলাকলা করার পরেও মাত্র 3700 ভোটে বিজেপি পিছিয়ে আছে। আর কে বলে মমতা ব্যানার্জি অপরাজেয়? মমতা ব্যানার্জি প্রথম হেরেছে মালিনী ভট্টাচার্যের কাছে যাদবপুর কেন্দ্রে। মমতা ব্যানার্জি 19 সালে, আপনি ভাবতে পারেন, আমি তো হলে রাজনীতি ছেড়ে দিতাম, যে আমি যেখানে ভোট দিই, আমার পরিবার বাবা মা যেখানে ভোট দেয়, সেই বুথে যদি আমার দলকে লোক সমর্থন না করে, তাহলে আমার পশ্চিমবঙ্গের কোথাও গিয়ে ভোট চাই ভোট দাও, নীতি কথা, রাজনীতির কথা, উন্নয়নের কথা, অন্যের সমালোচনার কথা মুখে সাজে? 495 ভোটে মিত্র ইনস্টিটিউশনে তৃণমূল কংগ্রেস হেরেছে, মমতা ব্যানার্জি এবং তার পরিবার যেখানে ভোট দেয়, এত বড় নেতা নিজের বুথে হেরেছে, বিজেপি জিতেছে। তারপরে যোগ বিয়োগ করে দেখল যে এখানে মনে হয় সুবিধা হবে না, তা নন্দীগ্রামে দাঁড়িয়েছে। তিনি নিজেকে বলেছিলেন গোলকিপার, তিনি খেলা হবে স্লোগান দিচ্ছেন, চাকরি কত হয়েছে, শিল্প কত এসেছে, স্বাস্থ্য ব্যবস্থার কি করেছেন, সেসব নেই, খেলা হবে আর ফুটবল নাচাচ্ছেন। তিনি নন্দীগ্রামে ভোটের দিন আপনারা দেখেছেন, ভোট শুরু 7:00, বিজেপি প্রার্থী ভোট দিয়েছে 7:16, বুথে ঘুরা শুরু করেছে 8টাতে, আর যিনি নাকি গোলকিপার সব গোল আটকে দেবেন, তিনি বেলা 1:45 বাড়ি থেকে বেরিয়েছেন, ততক্ষণে খেলাও শেষ ভোটও শেষ, 70% ভোট পড়ে গেছে। তারপরে আপনারা দেখেছেন মাথায় হিজাব পরে একটা বুথে বসেছিলেন 2 থেকে 4টে, আর উনাকে ঘিরে ওই বুথে সবাই জয় শ্রীরাম করছিল, টিভিতে দেখেছেন আপনারা, 4টের সময় বুথ থেকে উঠে বেরিয়ে গেলেন। অর্থাৎ নন্দীগ্রামে মাননীয় হারবেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, মোদিজির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার হবে, আসল পরিবর্তন আসছে, ভবানীপুরকে ঠিক করতে হবে, আমরা কি করব, আমরা কি করব, আমরা
हारा पार्टीर एमएलए के एकान थेके जेताबो ना आमरा आगामी दिने पश्चिम बंगे जे शासक दल आसते जाच्छे सेई पार्टीर एमएलए के जितिए भवानीपुरे ना हवा उन्नयन भवानीपुरेर बेकार जुबक जुबतीदेर बेकारत्वेर जंत्रणा भवानीपुरे कालीघाटेर अंगुल हिलने एखाने जे पुलिसी राज एखाने थानागुलोते डायरी करते गेले भाईपोर अफिस थेके अनुमति ना दिले डायरी हय ना विचार पाबेन ना ভাবতে পশ্চিমবঙ্গে কোনো ছাতায় নেই একটা ওসি শান্তনু তিনি এখানে একেবারে এগারো সাল থেকে একুশ সাল আবার এলে আবার হবে একটা পরিবার গরিব লোকগুলোকে সামান্য টাকা দিয়ে দোকান থেকে বের করে দিয়ে উচ্ছেদ করে পঁয়ত্রিশটা প্লটের মালিক হয়েছে পঁয়ত্রিশটা প্লটের মালিক समस्त हाई राइज रियल स्टेट फ्लैट बाड़ी ए तल्लाते एकटाओ प्लेन अनुमोदित है ना कॉर्पोरेशने जदि ना ओखान थेके ग्रीन सिग्नल जाए एई व्यवस्था थेके बेरिये आसते हबे आर भाईपोर निरापत्तार जन्य दुटो रास्ता बंद थाके सेई दुटो रास्ता दिए অ্যাম্বুলেন্সও যদি যেতে চায় যেতে পারবে না পুলিশের বজ্র ভ্যান দাঁড়িয়ে আছে রাস্তাগুলো ব্যারিকেড করে রেখেছে এই লেডি হিটলারের হাত থেকে এই দুর্নীতিগ্রস্ত পরিবারের হাত থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে ভবানীপুরের মানুষকে বেরিয়ে আসতে হবে আমি বলেছিলাম তুমি তোলাবাজ আমার বাড়ির কাছে আড়াই হাজার পুলিশ নিয়ে মিটিং করতে গিয়ে বলল তোর বাপকে ডাক তার পরের দিন আমি বাড়িপুরে সভা করে ম্যাডাম নারুলাটাকে যার কয় লাখ টাকা ব্যাংককে গেছে থাইল্যান্ডে আমি প্রমাণ করে দিয়েছি যারা বলছিল দুয়ারে সরকার তাদের দুয়ারে সিবিআই আর শান্তিনিকেতনের বাড়ি টালির ঘরের গল্প নাই ওই প্রাসাদ শান্তিনিকেতন গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে সততার মুখোশটা খুলে পড়ে গেছে তাই ভবানীপুরের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে কলকাতা নাকি লন্ডন হলো বিশা মে দু হাজার কুড়ি আমফানের ঝড় হলো কতদিন কারেন্ট ছিল না রাস্তায় কতদিন গাছ পড়েছিল আর্মি আর উড়িষ্যা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা এসে গাছ তুলেছিল দশ দিন বিদ্যুৎ দেয়নি সিএসসি মনে নেই আপনাদের পনেরো দিন আলো জল পাননি কলকাতা নাকি লন্ডন এখন কথায় কথায় বলছে মোদিজি ভ্যাকসিন দিচ্ছে না স্বাস্থ্য দপ্তর কার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আপনি আপনি তো গত আট মাস কোভিড টোভিড সব ভুলে গেছিলেন পিকের কথায় কখনো দিদিকে বলো কখনো বাংলার গর্ব মমতা কখনো দিদির দূত কখনো দুয়ারে সরকার আর ঢাকঢোল নিয়ে বেরিয়েছিলেন স্বাস্থ্যসাথীর কার্ড ওই স্বাস্থ্যসাথীর কার্ড দেখালে নাকি সব চিকিৎসা বিনা পয়সায় হবে তাহলে আজকে কোভিড আক্রান্ত লোকেরা বেড পাচ্ছে না কেন কোভিড আক্রান্ত লোকেদের মাথা খুঁটতে হচ্ছে কেন আমরা দশটা করে অনুরোধ পাচ্ছি একটা বেড জোগাড় করে দেন আমার বাবা অসুস্থ শ্বাসকষ্ট হচ্ছে কোমরবিটি আছে আজকে আপনার স্বাস্থ্য দপ্তর কেন্দ্রের নয় স্বাস্থ্য হচ্ছে রাজ্যের বিষয় আমরাও পড়াশোনা করে এসেছি রেল যেমন দিল্লির বিষয় প্রতিরক্ষা যেমন দিল্লির বিষয় আইন শৃঙ্খলা স্বাস্থ্য পঞ্চায়েত পুরসভাটা রাজ্যের বিষয় এটা সবাই জানে কত মিথ্যা কথা আপনি বলবেন
আমরা ক্ষমতা এলে তো প্রথম মিথ্যাশ্রী উপাধিটা আপনাকে দেব। আপনারা শুনে রাখুন, ভারত সরকার পিএম কেয়ার প্রধানমন্ত্রী যে কোভিডের ফান্ড করেছিলেন, 15,000 ভেন্টিলেটার কিনেছে ভারত পিএম কেয়ার থেকে, তার মধ্যে 1200 ভেন্টিলেটার পশ্চিমবঙ্গ পেয়েছে। পিএম কেয়ারের যে টাকা, তার মধ্যে 53 কোটি টাকা সরাসরি মোদিজি এই রাজ্যে দিয়েছে, এর বাইরেও 293 কোটি টাকা হেলথ সেক্টরে দেওয়া হয়েছে, পিপিই, N95 মাস্ক পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে। আপনি কি করেছেন এতদিন ধরে? 185 কোটি টাকা ক্লাবকে বিতরণ করলেন, আর 140 কোটি টাকা থাকলে তো একটা অক্সিজেনের প্ল্যান্ট হয়ে যেত। আজকে অক্সিজেনের জন্য অন্য রাজ্য দিল্লিকে অনুরোধ করতে হতো না। আপনি হেলথ সেক্টরে কিছু করেননি, শুনে রাখুন, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, সাফাই কর্মী, কোভিড ওয়ারিয়ার আর সিনিয়র সিটিজেন এখন 45-এর ঊর্ধ্বে, ভ্যাকসিন এসেছে পশ্চিমবঙ্গে 1,01,00,000। শুধু কোল্ড চেনটা ঠিক করতে পারেনি বলে 1,00,000 ভ্যাকসিন এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর আমলে নষ্ট হয়েছে। খুব বড় বড় কথা। ভারতীয় জনতা পার্টির সরকার 2 তারিখে আসবে, 3 মাসের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন, গোটা রাজ্যের মানুষকে বিনা পয়সায় স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিনেশন আমাদের সবচেয়ে অগ্রাধিকারের 1 নম্বরে থাকবে। এবং আপনারা দেখবেন যে মোদিজির আশীর্বাদে আসল পরিবর্তন কাকে বলে। আর একটি কাগজ বর্তমান, তারা সাইনবোর্ড দেয় ভগবান ছাড়া কাউকে ভয় পাই না, এখন তো দেখছি বেগম ছাড়া কাউকে ভয় পায় না, বলছে নাকি 3 অঙ্ক পেরোবে না। আজকে গল্প লিখেছে, বিশ্বাস করবেন না, ওই কাগজ 100 কোটি টাকা বিজ্ঞাপন নিয়েছে মাননীয়ার কাছ থেকে গত 1 বছরে, ওটা একটা লিফলেট। আমি 2 বার MLA 2 বার MP হয়েছে, বিশ্বাস রাখুন আমার উপরে, মাটির গন্ধ পাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, 5 দফাতে 120 পেরিয়ে গেছে বিজেপি, আর আগামীকালের ভোটে আমাদের দরকার 148 আমাদের হয়ে যাবে। আর 8ম দফার পরে অমিত শাহজির যে কথা, ইসবার 200 পার। সেই জন্য তো সবাই বলছে দো মাই দিদি গাই, হাওয়া উঠে গেছে। শ্যামপুকুরে সভা আছে, দেরি হয়েছে, এখানকার পুলিশ প্রশাসনকে নিয়ে অর্চনাদি বলছিলেন যে ইয়াকা পুলিশ কা আপ শিকায়ত কর রাহা থা, বহুত তাঙ্গ কর রাহা হ্যায়। আরে পুলিশের লোকজনকে বলি বাবা মা পড়িয়েছেন, আপনারা মাঠে ছুটে টুটে লেখাপড়া করে পুলিশ হয়েছেন, এগুলো করবেন না, করলে আপনাদের ম্যাডাম আপনাকে প্রোটেকশন দিতে পারবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, একেবারে হাত তুলে নেন, নিরপেক্ষ ভোট হোক, আর যদি নিরপেক্ষ ভোট করতে অসুবিধা থাকে তাহলে আপনাদের দশাও বীরভূমের এসপির মতো হবে, পূর্ব মেদিনীপুরের এসপির মতো হবে, টালিগঞ্জ বাঁশদ্রোণীর ওসির মতো হবে, তার জন্য প্রস্তুত থাকুন। আর আপনাদের সকলকে বলবো, সকাল 7টা থেকে 6:30 দীর্ঘ সময় ভোটের ব্যবস্থা হয়েছে, বুথ অক্সিলিয়ারি বুথ বাড়িয়ে দেওয়া হয়েছে, মাস্ক ম্যান্ডেটারি, বুথেও মাস্ক থাকবে, হাতে স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা থাকবে, ভোটিং ইভিএম মেশিনে সেখানেও স্যানিটাইজার ব্যবস্থা, সব রকম ব্যবস্থা ইলেকশন কমিশন অনেক আগে থেকেই কোভিড বিধি মেনে করেছে। কোভিড এর সঙ্গে লড়তে হবে, কোভিড কে পরাস্ত করতে হবে, আর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধার করতে গেলে
পদ্ম ফুলে বোতাম টিপতে হবে।